হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ার স্টাইল ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে কি যে প্রথমে দেখো চুলটা ছেনে নিচ্ছি আর আজকের হচ্ছে চুড়িদার পরেই ভিডিওটা করছি তোমরা অনেকেই হচ্ছে শাড়ি পরে ভিডিও করতে বলো তো আজকে একটুখানি বেরিয়েছিলাম বড়ো ছেলেকে নিয়ে ওর স্কুলের একটু কাজ ছিল সেই জন্য করে হচ্ছে কি যে আর এসে আর ইচ্ছা করছিল না অনেক বেলা হয়ে গেছে বেলা বলতে কি সাড়ে ছটায় ঘরে ঢুকেছি তো তারপরে হচ্ছে ভাবলাম যে তাহলে চলো আজকে আর শাড়ি পরবো না দেখো মাথা ভর্তি হচ্ছে তেল মাখা তেল মাখা চুলে কী আর হেয়ারস্টাইল করবো ওই একটা সিম্পল একটা বান করেছি ক্লেচার দিয়ে তো কেমন হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তার জন্য হচ্ছে কি যে আর চুড়িদারটা চেঞ্জ করলাম না তো এই চুড়িদার পরেই করে নিলাম তো প্রথমে দেখো অর্ধেক করে চুলটা হচ্ছে পার্টিশান করে নিলাম নিয়ে অর্ধেক চুলটা উপর দিকে একটুখানি পাখিয়ে পাখিয়ে তুলে একটা ক্লেচার দিয়ে সিম্পল একটা বান হেয়ারস্টাইল করেছি তোমরা হেয়ারের ভিডিওগুলো পছন্দ করে বলে তার জন্য হচ্ছে কি যে এমনি একটা হচ্ছে কি সিম্পল মানে বানের ভিডিওই করেছি এই চুলটা পাকিয়ে পাকিয়ে রাউন্ড করে ঘুরিয়ে নেব কি আর হেয়ার স্টাইল করবো ভাবলাম তেল মাখা চুলে আর কী হেয়ারস্টাইল করবো কী ফুল লাগাবো কি করব না করব ভাবতে ভাবতে মনে পড়লো যে চলো এরকমভাবে একটা হেয়ারস্টাইল করি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ একদম সিম্পল একটা হচ্ছে কি যে হেয়ারস্টাইল তো এখানে দেখো একটা হচ্ছে কি ইউপিন লাগিয়ে দিলাম নাহলে চুলের মানে আগাটা একদম হচ্ছে খুলে আসছিলো যার জন্য একটা ইউপিন দিয়ে আটকে দিলাম আর এই যে অর্ধেক চুলটা আছে এটাও রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে এটার হচ্ছে চুলের আগাতে একটা হচ্ছে কি যে ইউপিন দিয়ে দেবো তাহলে চুলটা আর খুলে আসবে না একটু রকম হেয়ার স্টাইলটা রকম কি এখন প্রায় সবাই দেখবে এইরকমভাবেই চুল বাঁধে তার জন্য আমিও একটুখানি চেষ্টা করলাম তো কেমন হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ তোমরা হেয়ারের ভিডিওগুলো অনেক পছন্দ করো তো এখানেও দেখো একটা ইউপিন লাগিয়ে দিলাম যাতে না চুলের আগাগুলো খুলে বেরিয়ে আসে দুটো ইউপিন মোট লাগিয়েছে একটা ক্লেচার দিয়েছি তো চলো আজকের মতন ভিডিওটা একটুখানি কেমন হয়েছে না হয়েছে অবশ্যই জানিও আর সবাই ভালো থেকো হ্যাঁ গুড নাইট সবাইকে